গুড মর্নিং। আগের লেকচারে যেটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে কার্বো ক্যাটায়ন, এই লেকচারে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে কার্ব অ্যানায়ন। দ্য লাস্ট লেকচার উই হ্যাভ কমপ্লিটেড দ্য কার্বো ক্যাটায়ন পার্ট, ইন দিস লেকচার উইল স্টার্ট দ্য কার্ব অ্যানায়ন অ্যান্ড কমপ্লিট ইট অ্যান্ড উইল কমপ্লিট ইট। তো লাস্ট লেকচারে আমরা যেটা পড়েছিলাম হচ্ছে কার্বো ক্যাটায়ন পার্ট, এই লেকচারে আমরা যেটা পড়বো হচ্ছে কার্ব অ্যানায়ন পার্ট এবং সেটাকে শেষ করার চেষ্টা করি। ঠিক আছে, লেট আস গো টু দ্য লেকচার। Accident with the diamonds. একটুখানি ধৈর্য ধর। আচ্ছা, কার্ব অ্যানায়ন, কার্ব অ্যানায়নটা কি আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারি। দেখ, CH3- মানে কি, কার্বনের মাথায় নেগেটিভ চার্জ আছে, সেটাকে আমরা বুঝি হচ্ছে কার্ব অ্যানায়ন। ঠিক আছে, CH3CH2- একইরকম ভাবে কি হচ্ছে, কার্বনের মাথায় নেগেটিভ চার্জ আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে কার্ব অ্যানায়ন। তাহলে কার্বনের মাথায় যদি নেগেটিভ চার্জ থাকে সেটাকে আমরা বলি হচ্ছে কার্ব অ্যানায়ন। তাহলে কি বললাম, কার্বনের মাথায় যদি নেগেটিভ চার্জ থাকে সেটাকে আমরা বলি হচ্ছে কার্ব অ্যানায়ন। এবার একটা এক্সাম্পল দিই, ধর আমি একটা এই এক্সাম্পলটা নিলাম, এগুলোতে হাইড্রোজেন আছে। আচ্ছা, একটা বন্ড মানে কটা ইলেকট্রন বলতো? একটা বন্ড মানে কটা ইলেকট্রন? দুটো দুটো ইলেকট্রন, দুটো ইলেকট্রন। তাহলে এখানে কটা বন্ড আছে? কটা তিনটে, বন্ড? তিনটে বন্ড। তাহলে কটা ইলেকট্রন হবে? ছটা কটা ইলেকট্রন। আর ছটা ইলেকট্রন মাইনাসের জন্য আরো কটা এক্সট্রা ইলেকট্রন? স্যার, দুটো এক্সেস, আট, দুটো দুটো এক্সেস ইলেকট্রন। আটটা। এটা যদি থাকে সেটাকে আমরা কি বলি, অকটেট ফুলফিল? আটটা তো সব সব পরমাণু তার পক্ষে কটা ইলেকট্রন রাখার চেষ্টা করে? সবসময় আটটা ইলেকট্রন রাখার চেষ্টা করে, জানিস নিশ্চয়ই প্রত্যেকটা পরমাণু বা আয়নস তার পক্ষে কতগুলো ইলেকট্রন রাখার চেষ্টা করে? আটটা, জানিস। Yes, স্যার। তাহলে এটা কি হয়েছে, এটা আটটা ইলেকট্রন আছে এবং কি হয়েছে, আটটা ইলেকট্রন থাকে সেটাকে আমরা কি বলি, কি ফুল আছে? আমরা সবাই জানো অক্টেট বলে একটা কথা শুনেছ? হ্যাঁ স্যার, তাহলে প্রত্যেকটা পরমাণু কি করে, তার বাইরের কক্ষে কটা ইলেকট্রন রাখার চেষ্টা করে? আটটা ইলেকট্রন। সেই আটটা ইলেকট্রন রাখলে সেটাকে আমরা বলি হচ্ছে অক্টেট। অক্টেট। তাহলে এই কার্বন কন্টেনিং এ নেগেটিভ চার্জ জাস্ট CH3- CH3CH2- C6H5CH2- অল দিস কন্টেন্স এ নেগেটিভ চার্জ অন কার্বন, সো ইট ইজ নোন অ্যাজ কার্ব অ্যানায়ন। নাও জাস্ট সি হাউ মেনি ইলেকট্রনস আর প্রেজেন্ট ইন কার্ব অ্যানায়ন, হাউ মেনি বন্ডস? ওয়ান, টু অ্যান্ড থ্রি। তো থ্রি বন্ডস মিন্স হাউ মেনি ইলেকট্রনস? সিক্স ইলেকট্রনস। And one minus means how many electrons? Two electrons. Total electrons are 6 + 2 is equal to 8. What is the meaning of 8 electrons? Means the meaning of 8 electrons is that it has fulfilled its octet. We know
every atom or ion tries to keep 8 electrons. That is the octet rule. তাহলে এখানে তিনটে বন্ড আছে, তিনটে বন্ড মানে ছটা ইলেকট্রন মাইনাসের জন্য এক্সট্রা কটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন, টোটাল কত গুণ হলো আটটা ইলেকট্রন। কি হয়, প্রত্যেকটা পরমাণু তার বাইরের কক্ষে কটা ইলেকট্রন রাখার চেষ্টা করে, আটটা ইলেকট্রন রাখার চেষ্টা করে। প্রত্যেকটা পরমাণু তার বাইরের কক্ষে কটা ইলেকট্রন রাখার চেষ্টা করে, আটটা ইলেকট্রন রাখার চেষ্টা করে। ঠিক আছে, এই আটটা ইলেকট্রন থাকলে সেটাকে আমরা বলি কি অক্টেট। এনি প্রবলেম? এনি প্রবলেম? নো স্যার। নেক্সট কার্বনের এক্সাম্পল দিচ্ছি, সিএইচ3 মাইনাস, সিএইচ3 থাকলে সেটাকে আমরা কি নাম বলি, মিথাইল। তাহলে এর নাম কি হচ্ছে, মিথাইল কার্বানায়ন। সিএইচ3 সিএইচ2 মাইনাস, সিএইচ3 সিএইচ2 থাকলে আমরা কি বলি, সিএইচ3 সিএইচ2 থাকলে আমরা বলেছি ইথাইল। তাহলে এর নাম কি হবে, ইথাইল কার্বানায়ন। তেমনি একই রকম ভাবে C6H5 CH2 মাইনাস, C6H5 CH2 থাকলে সেটাকে আমরা কি বলি, বেনজাল। আর যেহেতু মাইনাস আছে তাই জন্য নাম কি, বেনজাইল কার্বানায়ন। আর একবার বলছি, CH3 মাইনাস, CH3 নাম কি, মিথাইল, আর মাইনাসটার জন্য কি আসছে, কার্বানায়ন। তাহলে মিথাইল কার্বানায়ন, CH3 CH2 মাইনাস, CH3 CH2 কে আমরা কি বলি, ইথাইল, এবং মাইনাসটার জন্য আমরা কি বলি, কার্বানায়ন। তাহলে ওর নাম কি হবে, ইথাইল কার্বানায়ন। C6H5 CH2 মাইনাস, C6H5 CH2 থাকলে সেটাকে আমরা কি বলি, বেনজাইল, এবং মাইনাসের জন্য কি আসছে, কার্বানায়ন। তাহলে বেনজাইল কার্বানায়ন। তো CH3 মাইনাস, CH3 মাইনাস, হোয়াট ইজ ইটস নেম, CH3 ইজ নেমড অ্যাজ মিথাইল, সো ইটস নেম ইজ মিথাইল কার্বানায়ন। CH3 CH2 হোয়াট ইজ ইটস নেম, ইটস নেম ইজ ইথাইল, অ্যান্ড ফর মাইনাস ইট ইজ নেমড অ্যাজ ইথাইল কার্বানায়ন। নেক্সট C6H5 CH2 মাইনাস, C6H5 CH2 ইজ নেমড অ্যাজ বেনজাইল, অ্যান্ড ফর মাইনাস ইট ইজ নোন অ্যাজ কার্বানায়ন, বেনজাইল কার্বানায়ন। এনি প্রবলেম? নো স্যার। নেক্সট আমাদের দু রকম কার্বানায়ন, একটা হচ্ছে সিম্পল কার্বানায়ন এবং একটা হচ্ছে রেজোন্যান্স স্টেবিলাইজড কার্বানায়ন। মানে আমাদের দু রকমের কার্বানায়ন হয়, কি কি কার্বানায়ন, একটা যে সিম্পল মানে কোনো রেজোনেন্স নেই, এবং আরেকটা হচ্ছে রেজোনেন্স, রেজোনেন্স স্টেবিলাইজড কার্বানায়ন, মানে যে কার্বানায়নের মধ্যে রেজোনেন্স হচ্ছে। তাহলে কার্বানায়ন হচ্ছে আমাদের দু রকমের হয়, সিম্পল কার্বানায়ন এবং কি রেজোনেন্স হচ্ছে এরকম কার্বানায়ন। কার্বানায়ন আর টু টাইপস, হোয়াট আর দ্য টু টাইপস, সিম্পল কার্বানায়ন অ্যান্ড রেজোনেন্স স্টেবিলাইজড কার্বানায়ন। সিম্পল কার্বানায়ন মিনস is without any resonance, and resonance stabilized carbanion means this carbanion has resonance. Any problem? Any problem? তাহলে কি হচ্ছে, কার্বানায়ন আমাদের কোরকমের হয়, দু রকমের হয়, কি কি দুই, সিম্পল এবং রেজোনেন্স স্টেবিলাইজড। সিম্পল কার্বানায়ন মধ্যে যার মধ্যে রেজোনেন্স হচ্ছে না, এবং রেজোনেন্স স্টেবিলাইজ কার্বানের মধ্যে যার মধ্যে রেজোনেন্সটা হচ্ছে। তো কার্বানায়ন আর টু টাইপস, হোয়াট আর দ্য টু টাইপস, সিম্পল কার্বানায়ন মিন্স দ্য কার্বানায়ন হুইচ হ্যাজ নো রেজোনেন্স, অ্যান্ড রেজোনেন্স স্টেবিলাইজ কার্বানায়ন মিন্স দ্য কার্বানায়ন হুইচ হ্যাজ রেজোনেন্স। আচ্ছা এটা মনে রাখতে হবে, সিম্পল কার্বানায়ন হচ্ছে sp3 হাইব্রিডাইজড, এবং রেজোনেন্স স্টেবিলাইজ কার্বানায়ন হচ্ছে, প্লিজ সাউন্ড অফ করো, চালিয়ে রেখো, সিম্পল কার্বানায়ন হচ্ছে sp3 হাইব্রিডাইজড, এবং রেজোনেন্স স্টেবিলাইজড কার্বানায়ন হচ্ছে sp2 হাইব্রিডাইজড। তো সিম্পল কার্বানায়ন ইজ sp3 হাইব্রিডাইজড, এন্ড রেজোনেন্স স্টেবিলাইজড কার্বানায়ন ইজ sp2 হাইব্রিডাইজড। তাহলে সিম্পল কার্বানায়নের হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, এবং রেজোনেন্স স্টেবিলাইজড কার্বানায়নের হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। এনি প্রবলেম? নো স্যার। নেক্সট এবার সিম্পল কার্বানায়ন বলছি, ধরো এই মলিকুলটা নিলাম CH3 মাইনাস, দেখো আমি কি বলেছি, প্রথম আমি আগে বুঝতে হবে সিম্পল কার্বানায়ন মানে আমি কি বলেছি, sp3, তাহলে কটা অরবিটাল তৈরি হবে, s আর তিনটে p মিলে কটা অরবিটাল তৈরি হবে, চারটে চারটে
এস আর তিনটে পি মিলে কটা অরবিটাল তৈরি হচ্ছে? চারটে। ভেরি গুড। আচ্ছা এটাই কি কোনো খালি পি পড়ে থাকছে এসপি থ্রির ক্ষেত্রে? মানে যেরকম কার্বো ক্যাটায়নে পড়েছিলাম এটা কি কোনো খালি পি পড়ে থাকছে? বুঝে বলো এসপি থ্রি মানে কি? একটা এস আর তিনটে পি, টোটাল কত মনে হচ্ছে? চারটে। তাহলে এখানে কি কোনো খালি পি পড়ে থাকছে? থাকছে না তো স্যার, চারটেই তো হয়ে যাচ্ছে স্যার, পুরনো হয়ে যাচ্ছে। চারটেই হয়ে যাচ্ছে। ভেরি গুড, মানে কোনো খালি পি থাকছে না। এবার কি আছে? সিএইচ থ্রি মাইনাস, ঠিক আছে। তাহলে কার্বন গুলো কার সঙ্গে বন্ড হবে? কটা হাইড্রোজেনের সঙ্গে বন্ড হবে? তিনটে হাইড্রোজেন। তিনটে হাইড্রোজেন। তাহলে কি হলো? হাইড্রোজেন মানে আমি কি বলেছিলাম? হাইড্রোজেন মানে আগে কি, আগের দিন কি বললাম হাইড্রোজেনে কি থাকে? একটা ইলেকট্রন। না না, এস কক্ষ না পি কক্ষ কি থাকে? এস থাকে স্যার, এস, ওয়ান এস। এস। ভেরি গুড। তাহলে প্রত্যেকটা হাইড্রোজেনের সঙ্গে কটা হাইড্রোজেন আছে আমি এখানে দেখতে পাচ্ছি? তিনটে হাইড্রোজেন। প্রত্যেকটা হাইড্রোজেনের সঙ্গে দেখো, এই হাইড্রোজেনের সঙ্গে এসপি থ্রি এস করছে, এই হাইড্রোজেনের সঙ্গে এসপি থ্রি এস করছে, এবং এই হাইড্রোজেনের সঙ্গে এসপি থ্রি এস। মানে এটা বন্ড মানে অ্যাকচুয়ালি এখানে কিন্তু শেষে হাইড্রোজেন আছে, বুঝতে পেরেছো? এটা আমার লিখে দেওয়া উচিত ছিল। তাহলে প্রত্যেকটা বন্ড কি অ্যাকচুয়ালি কি বন্ড? এসপি থ্রি কার সঙ্গে বন্ড করছে? হাইড্রোজেনের এসের সঙ্গে। তাহলে এই বন্ড গুলো কি? এটা হচ্ছে এসপি থ্রি এস, এটা একটা এসপি থ্রি এস, এবং এটাও আরেকটা কি হচ্ছে? এসপি থ্রি এস। অসুবিধা আছে বলো, অসুবিধা থাকলে বলো। হ্যাঁ বলো বলো, কি বলছো? স্যার বলছি পারে রিপিট করুন না। আচ্ছা রিপিট করছি, সি এইচ থ্রি মাইনাস, এখানে কটা হাইড্রোজেন আছে দেখতে পাচ্ছ? কটা হাইড্রোজেন আছে দেখতে পাচ্ছ? স্যার আরেকবার রিপিট করুন, ওই সি জন্য তো বুঝতে এইচ পারছি থ্রি মাইনাস, সি এইচ থ্রি মাইনাস, এখানে কটা হাইড্রোজেন আছে দেখতে পাচ্ছ? কটা? তিনটে। ভেরি গুড। আচ্ছা তিনটে হাইড্রোজেনের সঙ্গে কি রকম বন্ড করবে? এটা কি কি হাইব্রিডাইজড আমি বলেছি প্রথম? sp3। sp3। sp3 হাইড্রোজেনের কার সঙ্গে বন্ড করবে? কার্বনের সাথে না না, sp3 কার্বনটাই তো sp3, সেটা হাইড্রোজেনের কার সঙ্গে বন্ড করবে? জানি না, হাইড্রোজেনে কি আছে? পজিটিভ হাইড্রোজেনে চার্জ। বলো, হাইড্রোজেনে কি আছে? হাইড্রোজেনে কি আছে? স্যার বলুন আপনি, আমি জানি না। হাইড্রোজেনে শুধু এস থাকে না, ওয়ান এস ওয়ান তো হাইড্রোজেন। আচ্ছা তাহলে কার সঙ্গে বন্ড হচ্ছে এই কার্বন হাইড্রোজেন বন্ডটা? কি অ্যাকচুয়ালি এসপি থ্রি কার সঙ্গে বন্ড করছে? হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের কি? এস হাইড্রোজেনের এস ওয়ান এস। তাহলে এই বন্ডটা কি হবে? এসপি থ্রি। বল এসপি থ্রি কি বন্ড হবে? এসপি থ্রি আর ড্যাশ কি? এসপি থ্রি ড্যাশ কি কার সঙ্গে বন্ড করছে? হাইড্রোজেনের এস ওয়ান। তাহলে এসপি থ্রি এস বন্ড, তাই তো? হ্যাঁ তাহলে পাশেরটা, পাশের হাইড্রোজেনের সঙ্গে কি বন্ড হবে? যেটা স্যার সেম তো হবে, এসপি থ্রি এস, আর এই পাশের হাইড্রোজেনের সঙ্গে আরেকটা হাইড্রোজেনের সঙ্গে? sp3s1। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এখনো কটা কক্ষ পড়ে আছে? এসপি থ্রি ক্ষেত্রে কটা কক্ষ হয় সেটা বল। এসপি থ্রি মানে কটা কক্ষ হয়? sp3 মানে চারটে, চারটে। তাহলে কটা কক্ষ ইউটিলাইজ হলো? স্যার শুনতে পেলাম না, আরেকবার বল। কটা কক্ষ ইউটিলাইজ হলো কক্ষ কক্ষ কি? মানে অরবাইটাল, কতগুলো এসপি থ্রি অরবাইটাল ইউটিলাইজ হলো এখানে? চারটে, কটা হাইড্রোজেনের সঙ্গে বন্ড হয়েছে? তিনটে তাহলে কটা এসপি থ্রি অরবিটাল ইউটিলাইজ হলো? তিনটে। তিনটে। তাহলে এখনো কি একটা এসপি থ্রি পড়ে থাকছে না থাকছে না? হ্যাঁ আর একটা পড়ে আছে, পড়ে থাকছে, সেখানে কোনটা থাকবে? দেখো কি আছে, আর একটা চার্জটার আচ্ছা দিকে আই মাইনাস। মাইনাস মানে কটা ইলেকট্রন থাকবে? দুটো। ভেরি গুড, আমার সেটাই জানার দরকার। আরে কি হলো, এবার একটা জিস্ট করে দিচ্ছি। এগোনো, এইটা কি বন্ড করলো? এসপি থ্রি এস। এই হাইড্রোজেনটার সঙ্গে কি বন্ড করলো? এসপি থ্রি এস। এই হাইড্রোজেনটার সঙ্গে কি বন্ড করলো? এসপি থ্রি এস। তাহলে আমরা তিনটে এসপি থ্রি ইউটিলাইজ করলো। এসপি থ্রি মানে কটা? একটা এস আর তিনটে বি, টোটাল কতগুলো হয়? চারটে।
কিন্তু আমাদের তিনটে ইউটিলাইজ, তাহলে এখনো কটা sp3 পড়ে আছে? একটা sp3 পড়ে আছে, একটা sp3 পড়ে আছে। এই sp3টা কি হবে? পড়ে থাকবে। সেই sp3টা কি থাকবে অ্যাকচুয়ালি? সেই sp3টা কি থাকবে? মাইনাস। মাইনাস মানে কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন। সো আই এম টেলিং ইন ইংলিশ, লেট আস টেক আ মলিকিউল CH3-, ইট ইজ sp3 হাইব্রিডাইজড। sp3 হাইব্রিডাইজড মিনস হাউ মেনি অরবিটালস আর প্রেজেন্ট দেয়ার? 1s এন্ড 3p। টোটাল হাউ মেনি অরবিটালস? 1 + 3 ইজ ইকুয়াল টু 4। সো দেয়ার আর হাউ মেনি sp3 অরবিটালস? 4 sp3 অরবিটালস। এনি প্রবলেম আপ টু দিস? এনি প্রবলেম আপ টু দিস? 4 sp3 অরবিটালস আপ টু দিস? দেয়ার ইজ এনি প্রবলেম? নো স্যার। নেক্সট, কার্বন ইজ বন্ডেড টু হুইচ অ্যাটম? কার্বন ইজ বন্ডেড টু হুইচ অ্যাটম? কার্বন ইজ বন্ডেড টু হাইড্রোজেন। নাও হাইড্রোজেন ইজ হোয়াট? উই নো দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ হাইড্রোজেন ইজ 1s1। দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ হাইড্রোজেন ইজ 1s1। সো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল বন্ডিং হিয়ার? দিস sp3 হ্যাজ বন্ডেড উইথ as অফ হাইড্রোজেন, দিস ইজ দ্য বন্ডিং। সো ফর দিস দিস বন্ড ইজ ফর্ম। অ্যানাদার বন্ড sp3, sp3 হ্যাজ বন্ডেড টু অ্যানাদার হাইড্রোজেন, দিস ইজ দ্য বন্ড sp3s, এন্ড দিস ইজ দ্য থার্ড ওয়ান, দিস ইজ অলসো sp3s। হোয়াই? সো দিস ইজ দ্য ফার্স্ট কার্বন হাইড্রোজেন বন্ড, দিস ইজ sp3s, দিস ইজ দ্য সেকেন্ড কার্বন হাইড্রোজেন বন্ড, দিস ইজ দ্য sp3s, এন্ড দিস ইজ দ্য লাস্ট কার্বন হাইড্রোজেন বন্ড, দিস ইজ অলসো sp3s। নাও হাউ মেনি sp3 আর পসিবল? s1 + p3, টোটাল 4 অরবিটালস আর পসিবল। সো দিস ইজ দ্য ফার্স্ট অরবিটাল, দিস ইজ দ্য সেকেন্ড অরবিটাল, এন্ড দিস ইজ দ্য থার্ড অরবিটাল। সো হাউ মেনি অরবিটাল ইজ লেফট বিহাইন্ড? সো অনলি ওয়ান অরবিটাল ইজ লেফট বিহাইন্ড। সো দিস অরবিটাল কন্টেইনস দিস মাইনাস, দিস অরবিটাল কন্টেইনস দিস মাইনাস। জাস্ট সি, দিস কন্টেইনস দিস মাইনাস, এন্ড মাইনাস মিনস টু ইলেকট্রনস। এনি প্রবলেম? এনি প্রবলেম বলো, কোনো প্রবলেম থাকে বলো, বলো কোনো প্রবলেম আছে? না স্যার, প্রবলেম নেই। এবার দেখো, এই প্রত্যেকটা sp3 কে যোগ করলে, মানে এই sp3 টার সঙ্গে এই sp3 টা যোগ করলে, এইটা যোগ করলে, এটা যোগ করলে, এটা যোগ করলে, তাহলে এটা কি স্ট্রাকচার? আচ্ছা আচ্ছা, এই ধরনের স্ট্রাকচারটাকে আমরা কি স্ট্রাকচার বলি বলো তো? এই যে তিনটে তিনটে একটা sp3 আছে আর আরেকটা sp3 তে লোন পেয়ার আছে, এটা কি ধরনের স্ট্রাকচার? দেখো কার মতো লাগছে বলো তো জিনিসটা? কার মতো লাগছে? পিরামিডের মতো। পিরামিড, ভেরি গুড, এটা হচ্ছে পিরামিড স্ট্রাকচার। দেখো তুমি এই কয়েন গুলো যোগ করো, তাহলেই বুঝতে পারো, এখানে যোগ করলে, এখানে যোগ করলে, এখানে যোগ করলে, এখানে যোগ করলে, দেখো একটা পিরামিড হচ্ছে। প্রত্যেকটা পয়েন্ট যোগ করো, এখানে একটা যোগ করলে, এখানে যোগ করলে, এখানে যোগ করলে, এখানে যোগ, তাহলে দেখো একটা পিরামিড হচ্ছে। তাহলে এটা কার মতো স্ট্রাকচার হচ্ছে? পিরামিডের মতো স্ট্রাকচার। দেখো প্রত্যেকটা পয়েন্ট যোগ করলে বুঝতে পারবে, দেখো একটা পিরামিড হয়ে যাচ্ছে। এইটার সঙ্গে এটা যোগ করলে, এটা যোগ করলে, এটা যোগ করলে, লাস্টে এটার সঙ্গে এটা যোগ করলে, দেখো একটা পিরামিড হচ্ছে না? দেখো প্রত্যেকটা পয়েন্ট যোগ করে দেখো, তাহলেই বুঝতে পারবে। প্রত্যেকটা পয়েন্ট যোগ করলে কিসের মতো লাগছে? এটার সঙ্গে এটা যোগ করো, এটা যোগ করো, এটা যোগ করো, এটা যোগ করো, এটা কি কিসের মতো লাগছে অ্যাকচুয়ালি বলো? কার মতো লাগছে? চারটে পয়েন্টকে যদি জুড়ি তাহলে কিসের মতো লাগছে? স্যার পিরামিডের মতো, পিরামিডের মতো। তাই জন্য এর কি স্ট্রাকচার হবে? পিরামিড স্ট্রাকচার। পিরামিডাল স্ট্রাকচার, ভেরি গুড। প্রত্যেকটা পয়েন্টকে যদি যোগ করি, ইফ উই জয়েন অল দা পয়েন্টস, জাস্ট সি, from this to this, this to this, this to this, and this to this, this to this, we get a structure, we get a pyramidal structure. If we join all the points, then we get a pyramidal structure. Any problem up to this? Bolo, kono problem ache? Bolo, kono problem ache? Na sir. নেক্সট, রেজোনেন্স স্টেবিলাইজড কার্বন, এটা খুব গুরুত্বপূর্ণ। ধর আমি অ্যালাইল কার্বন নিলাম, CH2 ডবল বন্ড CH CH2 মাইনাস, এটা কি হচ্ছে?
CH2 ডাবল বন্ড CH CH2 মাইনাস, এটা তো তোমরা সবাই জানো রেজোনেন্সে পার্টিসিপেট করে, কিভাবে পার্টিসিপেট করবে নিজেরাই বলো, এবার নিজেরা বলো মাইনাস মানে এখানে কি আছে বলো, মাইনাস মানে কি আছে, এক্সেস ইলেকট্রন, তাহলে এক্সেস ইলেকট্রনটা সে কি করবে, কাকে দিয়ে দেবে, ডোনেট করবে, কাকে দিয়ে দেবে, কার্বনকে, কার্বনকে, আর এই বন্ডটা কি হবে, খুলে যাবে, সিঙ্গেল বন্ড খুলে যাবে, তাহলে এই CH2টা কি চার্জ হয়ে যাবে, মাইনাস, মাইনাস, এই বন্ডটা কি হয়ে যাবে, সিঙ্গেল বন্ড, আর এই বন্ডটা কি হয়ে যাবে, ডাবল বন্ড, আর CH2 মাইনাস কি করছে, ইলেকট্রন ডোনেট করে নিউট্রাল হয়ে যাচ্ছে, নিউট্রাল হয়ে নিউট্রাল হয়ে যাচ্ছে, ভেরি গুড, সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, CH2 মাইনাস ইজ ডোনেটিং দ্য ইলেকট্রন, CH2 মাইনাস ইজ ডোনেটিং দ্য ইলেকট্রন and this bond opens up, CH2 minus is donating the electron and this bond opens up, so this CH2, what is this CH2 doing, this CH2 is gaining the electron, so it has become minus and this opens up, so it has become single bond and this minus is donated, so it has become double bond and what is CH2 minus doing, CH2 minus is gaining an electron, so it has become CH2 neutral. Any problem up to this? বলো এই স্ট্রাকচারটা খুব ভালো করে বুঝতে হবে, এইবার খেলাটা আছে CH2 ডাবল বন্ড CH CH2 মাইনাস, এটা কি ধরনের হাইব্রিডাইজড, এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড, sp2 হাইব্রিডাইজড মানে নিজেরাই বলে ফেলো কটা s আর কটা p, কটা s আর কটা p, দুটো p, একটা s দুটো p, তাহলে কতগুলো অরবিটাল থাকবে, তিনটে, তাহলে এখন একটা কি পড়ে আছে, খালি পি, খালি পি পড়ে আছে, খালি পি কি ভর্তি পি সেসব পড়ে গেল, মানে কি পড়ে আছে, একটা পি পড়ে আছে, আমি এইটা দিয়ে আছি CH2 মাইনাস CH ডাবল বন্ড CH এই সাইডটা দিয়ে আছি, ঠিক আছে, তাহলে কি পড়ে আছে, একটা কি পড়ে আছে, ভ্যাকেন্ট অরবিটাল পড়ে আছে, মানে কি পড়ে আছে, ভ্যাকেন্ট ভ্যাকেন্ট পড়ে কি পড়ে আছে, পি পি, একটা পি পি পড়ে আছে, ভেরি গুড, তাহলে প্রত্যেকটা কার্বনই কি হাইব্রিডাইজড বলো, বলে ফেলো sp2 sp2, তাহলে কটা s কটা p লাগছে, একটা s দুটো p, একটা s দুটো p, ভেরি গুড, তাহলে এখনো প্রত্যেকটা কার্বনের কি পড়ে আছে, একটা করে p, একটা করে p পড়ে আছে, আচ্ছা এইবার sp2 গুলো কার সঙ্গে বন্ড করবে, হাইড্রোজেন, বলো কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা বলো, এটা একটু কমপ্লিকেটেড জিনিস, তাহলে এই যে CH2, তাহলে এই যে sp2টা কার সঙ্গে বন্ড করবে বলো, হাইড্রোজেন, হাইড্রোজেনের কে, এস এস এস, দেখো এটা আমার নিজের ছবিটা আঁকা, sp2 দেখো একটা s এর সঙ্গে বন্ড করেছে, ঠিক একই রকম ভাবে তলায় দেখো আরেকটা sp2 কার সঙ্গে বন্ড করবে, আরেকটা sp2 কার সঙ্গে বন্ড করবে, আরেকটা হাইড্রোজেনের এস এস, হাইড্রোজেনের এস এর সঙ্গে, আর একটা sp2 কার সঙ্গে বন্ড করবে, হাইড্রোজেনের এস এর সাথে, এটা তো হলো দুটো তো হয়ে গেল, আর একটা sp2 কার সঙ্গে বন্ড করবে, বুদ্ধি করে বল, আচ্ছা এই কার্বনটা, এই এই কার্বনটা কি হাইব্রিডাইজড, কোন কার্বনটা স্যার, এই যে মাঝখানে কার্বনটা, ওই কার্বনটার সাথেই বন্ড করবে আরেকটা, এটা তো আসছি, আর ঠিকই বলেছিস, এই কার্বনটা কি হাইব্রিডাইজড, এই কার্বনটা কি হাইব্রিডাইজড, ওটা তো স্যার sp2 হাইব্রিডাইজড, sp2, তাহলে এটা প্রথমে একটা কার সঙ্গে বন্ড করবে, হাইড্রোজেনের সাথে, একটা তো স্যার হাইড্রোজেনের সাথে, একটা হাইড্রোজেনের সঙ্গে, তাহলে আর একটা sp2 কার সঙ্গে বন্ড করবে, এই পাশের কার্বনটার সাথে, sp2 আছে কার সঙ্গে বন্ড করবে, দুটো কার্বনের সাথে, দেখো এই sp2টা আর একটা কার্বনের sp2 এর সঙ্গে বন্ড করো, ঠিক একই রকম ভাবে এই sp2 টা এই কার্বনের sp2 টা এই পাশের কার্বনের sp2 এর সঙ্গে বন্ড করবে, অসুবিধা আছে, তাহলে আরেকবার একটু জিস্ট করে দিচ্ছি, তাহলে অসুবিধাটা হবে না, CH2 মাইনাস এটা হচ্ছে কি sp2, প্রথমে এই কার্বনটা কার সঙ্গে বন্ড করলো, sp2 টা প্রথমে কার সঙ্গে বন্ড করলো, দুটো হাইড্রোজেনের s এর সঙ্গে, দেখো দুটো হাইড্রোজেনের s এর সঙ্গে sp2 বন্ড করলো, আর একটা sp2 কার সঙ্গে বন্ড করবে, পাশের কার্বনটাও তো sp2, সেই কার্বনের sp2 সঙ্গে বন্ড করবে, একদম পরিষ্কার কথা, তাহলে আর একটা যে sp2 পড়ে থাকছে সেটা কার সঙ্গে বন্ড করবে, পাশের কার্বনের sp2 সঙ্গে, অসুবিধা আছে,
বলো অসুবিধা আছে? এই জায়গাটাই মেন বোঝার। বলো কোনো প্রবলেম আছে? না স্যার, স্যার উপরে এটা কি দেওয়া স্যার, আর একটা উপকক্ষ দিয়ে? আসছি ওখানে পরে, এখন আমি কিচ্ছু বলি। ইয়েস নেক্সট, এই হাইড্রোজেনটা কার সঙ্গে, এই কার্বনটা আবার কার সঙ্গে বন্ড করছে? পাশে কি আছে, পাশে কি আছে বলো, এটা কি আছে? কোনটা স্যার? এই যে যেখানটা গোল করে দেখাচ্ছে, হ্যাঁ স্যার, এটার পাশে তো হাইড্রোজেন রয়েছে, কার্বনটার তাহলে পাশে। sp2s আর একটা বন্ড হবে তো, হ্যাঁ স্যার, আর আর একটা sp2 কার সঙ্গে বন্ড করবে? বুদ্ধি করে বল, আর একটা sp2 কার সঙ্গে বন্ড করবে? sp2 মানে তিনটা আছে, একটা এই কার্বনের সঙ্গে বন্ড হলো, আর একটা এই হাইড্রোজেনের সঙ্গে বন্ড হলো, আর একটা sp2 কার সঙ্গে বন্ড করবে? দেখ এই পাশেও তো একটা কার্বন আছে, এই পাশেও তো একটা কার্বন হ্যাঁ আছে, তাহলে এই কার্বনের যে sp2 সেটা এই কার্বনের sp2 সঙ্গে তো বন্ড করতে পারে, এই জন্যই তো এই বন্ডটা তৈরি হচ্ছে। এই কার্বনের sp2 কার সঙ্গে বন্ড করছে? এবার এবার বুদ্ধি করে বলে দাও, এই কার্বনের sp2 এই কার্বনের sp2 সঙ্গে বন্ড করছে, এই কার্বনের sp2 এই কার্বনের sp2 সঙ্গে বন্ড করছে, এই কার্বনের sp2 এই কার্বনের হাইড্রোজেনের সঙ্গে বন্ড করছে, sp2 কার সঙ্গে বন্ড করছে, হাইড্রোজেন এস এর সঙ্গে বন্ড করছে, আর একটা যে sp2 আছে সেটা কার সঙ্গে বন্ড করছে? পাশের কার্বনের sp2 সঙ্গে। সুবিধা আছে বলো, না বুঝতে পারলে বলো। মানে সিএইচ এর যে sp2টা সেটা কার কার সঙ্গে বন্ড করছে? আমি বারবার বলছি, বুঝতে না পারলে বলো, সিএইচ এর যে sp2টা আছে সেটা কার সঙ্গে বন্ড করছে? স্যার একটু প্রথম থেকে এটা বলতে। হ্যাঁ বলছি, CH2- sp2 মানে কটা? একটা এস, দুটো, টোটাল কতগুলো আছে? তিনটে, তাই তো? হ্যাঁ তাহলে প্রথম sp2টা কার সঙ্গে বন্ড করছে? এই যে কার্বনের sp2টা কার সঙ্গে বন্ড করছে? হাইড্রোজেনের কি বলো, হাইড্রোজেনের কার সঙ্গে বন্ড করছে? পিএর সাথে হাইড্রোজেন, হাইড্রোজেনের কে আছে? ওয়ান ওয়ান এস ওয়ান। তাহলে sp2টা কার সঙ্গে বন্ড করছে বল, পারবি? sp2টা কার সঙ্গে বন্ড করছে কি, কি জিনিসটা কি, হাইড্রোজেনে কি এটা? S1 এস। তাহলে sp2 এস একটা বন্ড হলো, আরেকটা হাইড্রোজেনের সঙ্গে কি বন্ড করছে? একটা হাইড্রোজেন তো, আরেকটা হাইড্রোজেনের সঙ্গে কি বন্ড করছে? দেখ এখানটা S1 আমি, S1 বল, sp2 এস, তাই তো? হ্যাঁ আর আর একটা যে sp2 আছে সেটা কার সঙ্গে বন্ড করবে? আর একটা যে sp2 আছে সেটা কার সঙ্গে বন্ড করবে? ওটাও S1 এর সাথে। না না, দুটো তো হয়ে গেল, দুটো তো হাইড্রোজেন হয়ে গেল, এই একটা sp2 এস হয়ে গেল, এই একটা sp2 এস হয়ে গেল, তাহলে আর একটা যে sp2 আছে, sp2 মানে কটা? তিনটে তো, তাহলে আর একটা sp2 কার সঙ্গে বন্ড করবে? দেখ এই পাশে কে আছে, কার্বন আছে মানে সেই কার্বনটাও কি হাইব্রিডাইজড? sp2, তাহলে কি হলো, sp2 এই কার্বনের sp2 আর একটা কার্বনের কার সঙ্গে বন্ড করলো? কার্বন এই কার্বনের sp2 আর একটা কার্বনের কার সঙ্গে বন্ড করলো? সাথে কি হলো, কার সঙ্গে? sp2। sp2, ভেরি গুড। নেক্সট, এবারে এই কার্বনটা লক্ষ্য করো, একটা sp2 তো দেখতে পেলি এই কার্বনের, আর একটা sp2 কার সঙ্গে বন্ড করছে? দেখ এখানটা আমি গোল করছি, এই যে এই কার এইচটা কি, S1 তাহলে sp2 এস হলো, তাই তো? আর আর একটা যে sp2 সেটা কার সঙ্গে বন্ড করবে? দেখ আর একটা সাইডে কি আছে, এই সাইডটা তো তুই দেখে নিয়েছিস, তাহলে এই সাইডে কি আছে, কার্বন তাহলে সেটাও কি বন্ড হবে? sp2 বল, কার্বনের কার সঙ্গে, কার সঙ্গে বন্ড করবে? S1 হাইড্রোজেন। sp2, sp2টা এই পাশের কার সঙ্গে বন্ড করলো, এটা কি, কার্বন কার্বন তাহলে কি হচ্ছে, sp2 sp2 কার এর সঙ্গে সঙ্গে বন্ড করলো? sp2 কার সঙ্গে বন্ড করলো? এই কার্বনের কি আছে, sp2 sp2, তাহলে কি বন্ড হলো, sp2 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 আর আরো দুটো হাইড্রোজেন কার কি আছে, এই এটাও তো sp2, তাহলে এটার কি আছে এখন, এটার এখনো কি পড়ে আছে, S1 দুটো কটা হাইড্রোজেন পড়ে আছে? দুটো
দুটো, তাহলে সেটা কার সঙ্গে বন্ড করবে? তাহলে এই যে কার্বনের sp2 সেটা কার সঙ্গে বন্ড করবে? দেখাচ্ছি এই হাইড্রোজেন গুলোর সঙ্গে বন্ড করবে, তাহলে ওটা কি বন্ড হবে? তাহলে এই কার্বনের যে sp2 সেটা তো এই হাইড্রোজেন গুলোর সঙ্গে বন্ড করবে, তাহলে সেটা কি বন্ড হবে? sp2 sp2 কি? s sp2 s, ভেরি গুড। আচ্ছা প্রত্যেকটা sp2 s বন্ডিং হোক, sp2 sp2 বন্ডিং হোক, যাই হোক, প্রত্যেকটা sp2 এর ক্ষেত্রে একটা করে কি পড়ে থাকে এটা বলে দেবো। প্রত্যেকটা এখানে তো প্রত্যেকটা কার্বন sp2, এই কার্বনটাও sp2, এই কার্বনটাও sp2, এবং এই কার্বনটাও sp2, আর প্রত্যেকটা sp2 এর ক্ষেত্রে কি পড়ে থাকে, একটা করে কি পড়ে থাকে? জানি না। প্রত্যেকটা sp2 এর ক্ষেত্রে কি পড়ে থাকে? sp2 sp2 পি এর কটা কক্ষ আছে? একটা ফাঁকা পি অরবিটাল পড়ে থাকে। একটা ফাঁকা পি অরবিটাল পড়ে থাকে, আমি সেটাই জানতে চাই। প্রত্যেকটা কার্বনের কি থাকবে? এই কার্বনের একটা কি পড়ে থাকবে? এই কার্বনের একটা কি পড়ে থাকবে? পি পড়ে থাকবে। মানে এই কার্বনেরও একটা কি পড়ে থাকবে? এই কার্বনেরও কি পড়ে থাকবে? পি পি পড়ে রইলো। আর এই কার্বনেরও কি থাকবে? পি। অসুবিধা আছে? এবার দেখ, এই পিটার মাথায় কি থাকবে? এই প্রথম পিটার মাথায় কি আছে? না না, এই পিটার মাথায় কি আছে? নেগেটিভ চার্জ নেগেটিভ। নেগেটিভ মানে কটা ইলেকট্রন? দুটো দুটো ইলেকট্রন, ভেরি গুড। তাহলে ওই জন্য প্রথম পিটার মাথায় দুটো ইলেকট্রন আছে, আর বাকি দুটো পি ভ্যাকেন পড়ে আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, মানে প্রত্যেকটা পি আছে, প্রত্যেকটা পি আছে, এইটাও পি, এটারও একটা পি আছে, 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 এটারও একটা পি আছে। প্রথম পিটা কি আছে? মাইনাস আছে, তাই জন্য এটা দুটো ইলেকট্রন, আর পরের পরের পি গুলো ফাঁকা পড়ে আছে। অসুবিধা আছে স্যার? বলছি সিএইচ এর হাইড্রোজেন বন্ডটা তো দেখানো হলো না, ওটা এসপিএস দেখানো যেটা। হয়নি, ওটা দেখাতেও পারিস নাও দেখাতে পারিস, ওটা কোনো কম্পালসারি নেই, ওটা দেখাতেই হবে, কারণ ওটা যেহেতু মানে মাঝখানে, সিএইচ টা না দেখালেও হবে? ওটা মাঝখানে, ওটা কম্পালসারি না, ওটা তুই দেখাতেও পারিস নাও দেখাতে পারিস, তুই একটা এরম ঠিক ভাবে আছে, সাইডে দেখিয়ে দিবি, কোনো অসুবিধা নেই, এরম ভাবে দেখালেও কোনো ক্ষতি নেই, ও দেখানো যেতে পারে। আচ্ছা ঠিক দেখানো আছে, যেতে পারে। ঠিক আছে, তাহলে আরেকবার বলে দিচ্ছি, CH2 - CH double bond CH2, what happens? Every carbon, this carbon is sp2, this carbon is sp2, and this carbon is sp2. This carbon is sp2, this carbon is sp2, and this carbon is sp2. So this sp2 carbon, this sp2 carbon is bonded to, let's see, this sp2 carbon, sp2 means how many orbitals? 1s and 2p, 1s and 2p. So how many orbitals are there? Three orbitals. So this sp2 is bonded to, just see, how many hydrogens are there? How many hydrogens are there? There are two hydrogens. So how many sp2s are there? Three sp2. The first sp2 is bonded to 1s of hydrogen. Second sp2 is bonded to another 1s of hydrogen. And another sp2 is remaining behind. So first sp2 is bonded to which? 1s of hydrogen. Another sp2 is bonded to 1s of hydrogen. And another sp2 is leaving behind. So what happens with this sp2? This carbon is also sp2. So actually, between this carbon and this carbon, between this carbon and this carbon, there is a sp2-sp2 bond. মানে এই কার্বন এবং এই কার্বনের মধ্যে sp2-sp2 bond রইল। Next, just see, there is a carbon-hydrogen bond. Similarly, another sp2s. Carbon hydrogen means another sp2s. Next, similar case. What is the bond? Carbon carbon bond. Carbon carbon bond. So same thing, sp2 sp2. Carbon carbon bond. So what is the thing? sp2 sp2. And how many hydrogens are there? There are two hydrogens. So this is this side. So this carbon is also sp2. So this carbon is bonded to this carbon. So sp2 sp2. And this hydrogen is sp2s, and another hydrogen is also sp2s. Any problem up to this? Any problem up to this?
কোনো প্রবলেম আছে? নেক্সট, প্রত্যেকটা, এবার প্রত্যেকটা কার্বনে কি থাকবে? একটা করে পিজেড অরবিটাল থাকবে। প্রথম কার্বনেরও একটা পিজেড অরবিটাল আছে। এভরি কার্বন কন্টেন্স এ পিজেড অরবিটাল। ফার্স্ট কার্বন কন্টেন্স এ পিজেড অরবিটাল, সেকেন্ড কার্বন কন্টেন্স এ পিজেড অরবিটাল, থার্ড কার্বন অলসো কন্টেন্স এ পিজেড অরবিটাল। সো ইন দা ফার্স্ট পিজেড, ইন দা ফার্স্ট পিজেড দেয়ার ইজ এ নেগেটিভ চার্জ। ইন দা ফার্স্ট পিজেড দেয়ার ইজ এ নেগেটিভ চার্জ, জাস্ট সি, নেগেটিভ চার্জ মিন্স 2 ইলেকট্রন। বলো কোনো প্রবলেম আছে? ইন দা ফার্স্ট পিজেড দেয়ার ইজ এ মাইনাস, সো মাইনাস মিন্স দেয়ার আর 2 ইলেকট্রন। দেখো কোনো প্রবলেম আছে? না স্যার। নেক্সট, এবার স্টেবিলিটিতে চলে যাবো, খুব গুরুত্বপূর্ণ। CCF3CF3CF3-, CCF3CF3H-, তারপরটা CCF3HH-, এবং লাস্ট এটাতে CF3-। প্রথমটার ক্ষেত্রে কটা সাইড CF3 আছে? প্রথমটার ক্ষেত্রে কটা সাইড CF3 আছে? তিনটে। তিনটে। সেকেন্ডটার ক্ষেত্রে কটা সাইড CF3 আছে? দুটো। দুটো। থার্ডটার ক্ষেত্রে? একটা। আর ফোর্থটার ক্ষেত্রে? আরো কি হবে? যত মানে সিএফসি যদি সিএফসি যদি ইলেকট্রনটাকে কিনে নেয়, মানে প্রত্যেকটা সিএফসি যদি ইলেকট্রনটাকে কিনে নেয়, তাহলে মাইনাস গুলো কি হবে বল? বুঝতে পেরেছিস, ঠিকই বলেছিস স্যার, ডিসপার্স হবে, ছড়াবে, ইলেকট্রনটা কিনে নিল, তাহলে মাইনাস গুলো ছড়িয়ে যাবে। ভেরি গুড। মাইনাস যত ছড়াবে তত স্টেবিলিটিটা কি হবে? যত ছড়াতে পারবে তত স্টেবিলিটি কি হবে? বাড়বে। বাড়বে, ভেরি গুড। তাহলে কার স্টেবিলিটি সবচেয়ে বেশি? তো প্রথমটা, তারপরে তারপর সেকেন্ডে বি এরটা, তারপর সি, তারপর ডি। ভেরি গুড। তাহলে একবার আমি কনক্লুশন টেনে দিই, প্রথমটার ক্ষেত্রে তিনটে CF3 আছে, সেকেন্ডটার ক্ষেত্রে দুটো CF3 আছে, থার্ডটার ক্ষেত্রে একটা CF3 আছে, চতুর্থটার ক্ষেত্রে একটা অণু। হ্যাঁ, যত CF3 বাড়বে, যত CF3 বাড়বে কি হবে? ইলেকট্রন টেনে নিতে পারবে, তত ইলেকট্রনটাকে টেনে নিতে পারবে। ইলেকট্রন টেনে নিলে কি হবে? মাইনাস চার্জটা তত ছড়াতে পারবে, মানে যত ইলেকট্রন টানবে কি হবে? মাইনাস চার্জটা তত ছড়াতে পারবে। মাইনাস চার্জ ছড়ালে কি হবে? স্টেবিলিটিটা বাড়বে। তাহলে কার স্টেবিলিটি সবচেয়ে বেশি? এ এর স্টেবিলিটি সবচেয়ে বেশি, তারপরে বি আসবে, তারপরে সি আসবে, তারপরে ডি আসবে। তাহলে কি বললাম? ইন দা ফার্স্ট কেস দেয়ার আর 3 CF3 গ্রুপ, ইন দা সেকেন্ড কেস দেয়ার আর 2 CF3 গ্রুপ, ইন দা থার্ড কেস দেয়ার ইজ অনলি 1 CF3 গ্রুপ, in the fourth case there is no CF3 group. So greater the number of CF3 group, greater the number of CF3 group, greater will be the electron withdrawing inductive effect. Greater the number of CF3 group, greater will be the electron withdrawing inductive effect. So greater the electron withdrawing effect, what will happen? Greater will be the dispersion of negative charge. Greater will be the dispersion of negative charge. And greater will be the stability. So greater the number of CF3 group, what happens? Greater will be the electron withdrawing inductive effect, and greater will be the dispersion of negative charge, and greater will be the stability. At the point you need to remember, the stability of A greater than B greater than C greater than D. Paul, kono problem ache? Paul. না স্যার। নেক্সট, পরেরটা বল, মিথাইল কি আছে? মিথাইলের কি আছে স্যার? ডোনেটিং, ইলেকট্রন ডোনেট করছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে কটা মিথাইল আছে? তিনটে। সেকেন্ডটার ক্ষেত্রে কটা মিথাইল আছে? দুটো। আটটার ক্ষেত্রে কটা মিথাইল আছে? একটা। আর ফোর্থটার ক্ষেত্রে সাইডে কোনো মিথাইল আছে? না স্যার। নেই। তাহলে মিথাইল গ্রুপ যত বাড়বে তত কি হবে? ইলেকট্রন কি হবে? ইলেকট্রন কি করবে? দেবে স্যার, দেবে। ইলেকট্রন দেবে। ইলেকট্রন দিলে কি হবে? নেগেটিভ চার্জটা কি হবে? এখানে মাথায় কি হবে?
এটা যদি ইলেকট্রন দিয়ে দেয় তাহলে নেগেটিভ চার্জটা এখানে কি হবে? আরো বেড়ে যাবে স্যার, আরো বেড়ে যাবে। তাহলে নেগেটিভ চার্জটা কি ছড়াতে পারছে? না স্যার, না স্যার ছড়াতে পারছে না। তাহলে স্টেবিলিটিটা কি হবে? রিভার্স অর্ডারে হবে, ডিসিবিএ আসছে, সেটা পরে আসছে। মানে নেগেটিভ চার্জ তো ছড়াতে পারছে না, মানে নেগেটিভ চার্জটা একটা জায়গায় জড়ো, যদি একটা জায়গায় জড়ো হয় তাহলে স্টেবিলিটিটা কি হবে? কমবে স্যার, কমবে। ভেরি গুড। তাহলে কার স্টেবিলিটি সবচেয়ে বেশি? লাস্টেরটা। ভেরি গুড। তারপরে কি আসবে? সি। তারপরে ডি। তারপরে এ। ভেরি গুড। তাহলে কি হলো, যত মিথাইল গ্রুপ বাড়বে, যত মিথাইল গ্রুপ বাড়বে তত কি হবে, ইলেকট্রন দেবার ক্ষমতা বাড়বে। মানে ইলেকট্রন দেবার ক্ষমতা বাড়বে। ইলেকট্রন দেবার ক্ষমতা বাড়লে কি হবে, ইলেকট্রন যত তুই দিয়ে দিচ্ছিস তাহলে কি হবে, নেগেটিভ চার্জটা তত একটা জায়গায় জড়ো হবে, নেগেটিভ চার্জটা তত একটা জায়গায় জড়ো হবে। ঠিক আছে, নেগেটিভ চার্জটা তত একটা জায়গায় জড়ো হবে, যত একটা জায়গায় জড়ো হবে তত স্টেবিলিটিটা কি হবে, কমবে। তাই জন্যে ডি সবচেয়ে বেশি স্টেবল, তারপরে সি, তারপরে বি, তারপরে এ। তাহলে গ্রেটার দ্য নাম্বার অফ মিথাইল গ্রুপস, গ্রেটার দ্য নাম্বার অফ সিএইচসি গ্রুপস, গ্রেটার উইল বি দ্য ইলেকট্রন ডোনেটিং ইন্ডাক্টিভিটি। গ্রেটার উইল বি দ্য ইলেকট্রন, পাকাটা চালি দাও, গ্রেটার উইল বি দ্য ইলেকট্রন ডোনেটিং ইন্ডাক্টিভিটি। তো গ্রেটার দ্য ইলেকট্রন ডোনেটিং ইন্ডাক্টিভিটি, গ্রেটার দ্য ইলেকট্রন ডোনেটিং ইন্ডাক্টিভিটি, গ্রেটার উইল বি দ্য কনসোলিডেশন অফ নেগেটিভ চার্জ ওভার কার্বন, গ্রেটার উইল দ্য কনসোলিডেশন অফ নেগেটিভ চার্জ ওভার দ্য কার্বন, and lower with the stability. So greater the number of CH3 group, what happens? Greater is the consolidation of negative charge over carbon and lower with the stability. The stability of E greater than C, greater than B, greater than A. Ball, kono problem ache kina? Ball, kono problem ache kina? Ball, kono problem nei. বল বাকিটা বল, কোনো প্রবলেম আছে? বল কোনো প্রবলেম আছে কিনা? আমি তো বুঝতে পারছি না কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা। নেক্সট, এবার নিজেরা বল, সিএইচ টু মাইনাস, এটা হচ্ছে বেনজাইল অ্যানায়ন, এটা হচ্ছে অ্যালাইল অ্যানায়ন, ভালো করে বোঝার চেষ্টা করো কোনটা বেশি স্টেবল এবং কেন। বেনজাইল অ্যানায়ন এবং অ্যালাইল অ্যানায়ন কোনটা বেশি স্টেবল এবং কেন, তোরা নিজেই বল। সিএইচ টু মাইনাস কি করবে, সিএইচ টু মাইনাস কি করবে, ইলেকট্রন দেবে স্যার, ইলেকট্রন দিয়ে দেবে। আর এই বন্ডটা কি হবে, এই বন্ডটা কি হবে, খুলে যাবে, খুলে যাবে। তাহলে যেখান থেকে দিচ্ছে, যেখান থেকে দিচ্ছে সেখানটা কি হবে, ডাবল বন্ড। আর যেখান নিয়ে দিচ্ছে, মাইনাস, মাইনাস। ভেরি গুড। তাহলে আরেকবার বলি, সিএইচ টু মাইনাস কি করছে, ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে, তাহলে এই জায়গাটা কি হবে, এবং এটা এই বন্ডটা খুলে যাচ্ছে, এই বন্ডটা খুলে যাচ্ছে। তাহলে যেখান থেকে দিচ্ছে কোনখান থেকে দিচ্ছে, এইখান থেকে দিচ্ছে, তাই জন্য এই জায়গাটাতে ডবল বন্ড। এবং যেখানে দিচ্ছে মানে কোন জায়গাটা দিচ্ছে, এইখানে দিচ্ছে, তাই জন্য এখানটা মাইনাস হয়ে গেল। দেখ মাইনাস আছে। নেক্সট, তারপরটা দেখ, আবার মাইনাস কার দিকে যাওয়ার চেষ্টা করবে, মাইনাস কার দিকে যাওয়ার চেষ্টা করবে জানিস তোরা সব কনসেপ্ট গুলো, ডবল বন্ডের দিকে, মাইনাস ডবল বন্ডের দিকে যাওয়ার চেষ্টা করবে। তাহলে কোনখান থেকে দিচ্ছে, কোন জায়গাটা থেকে দিচ্ছে, যেখান থেকে দিচ্ছে মানে এই জায়গাটা থেকে দিচ্ছে, তাই জন্য এই জায়গাটা কি হয়ে গেল, ডবল বন্ড। এবং কোনখানে দিচ্ছে, কোন জায়গাটা দিচ্ছে, এইখানে দিচ্ছে, তাই জন্য এখানটা কি হয়ে গেল, মাইনাস। অসুবিধা আছে? তাহলে এখান থেকে, এখান থেকে দিচ্ছে, তাই জন্য এখানটা কি হয়ে গেল, ডবল বন্ড। এবং কোন জায়গাটা দিচ্ছে, এইখানে দিয়েছে, তাই জন্য এই জায়গাটা কি হয়ে গেল, মাইনাস। পরবর্তী স্টেপটা কিরকম, ঠিক একই রকম হবে, মাইনাস আবার কার দিকে গেল, মাইনাস আবার কার দিকে গেল, ডবল বন্ড। যেখান থেকে গেল, কোনখান থেকে গেল, এখান থেকে গেল।
এই জন্য এই জায়গাটা কি হয়ে গেল ডবল বন্ড, ডবল বন্ড কোন জায়গায় গেল অর্থ পজিশনে, তাহলে এখানটা কি হবে মাইনাস, মাইনাস লাস্ট স্টেপটা কি হয়ে যাবে স্যার মিরর হয়ে যাবে, উল্টোটা হয়ে যাবে, স্টেপ হবে প্রথমটা কি হবে স্যার প্রথমটার মিরর ইমেজ হবে পাঁচ নম্বরটা, মিরর ইমেজ হবে, ভেরি গুড, তাহলে কি হলো হোয়াট ইজ CH2 মাইনাস ডুইং, CH2 মাইনাস ইজ গিভিং দ্য ইলেকট্রন, CH2 মাইনাস ইজ গিভিং দ্য ইলেকট্রন এন্ড দিস ওপেনস আপ and these opens up, CH2 minus is giving the electron and these opens up, so since CH2 minus is the point from where it goes, this goes from this point, so it has become double bond and it goes at this point and it goes at this point, so it has become minus, so it goes at this point, so it has become minus. Next, second step, what happens? Minus tries to go towards double bond. So it goes from this point. It goes from this point. So it has become double bond. And it goes at this point. And it goes at this point. So it has become minus. So it goes from this point. So it has become double bond. And it goes at this point. So it has become minus. Next step, what happens? Again, minus tries to go towards double bond. So it goes from this point. So it has become double bond. And it goes at this point. So it has become minus. And last structure will be just the mirror image of this structure. Any problem? বলো কোনো প্রবলেম আছে, বলো না স্যার প্রবলেম নেই, মানে কতগুলো রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে এখানে, পাঁচটা, পাঁচটা, আর অ্যালাইনটা বলো তো কি হবে, অ্যালাইনটা কি হবে বলো, মাইনাসটা কি করলো, এটা তো মাইনাসটা ডবল বন্ডের দিকে গেল, মাইনাসটা কি করলো, ইলেকট্রনটা ডোনেট করতে থাকে, ডোনেট করলো, ডবল বন্ডটা কি হলো, খুলে গেল, ডবল বন্ডটা খুলে গিয়ে সিঙ্গেল বন্ড হলো, সিঙ্গেল বন্ড হলো, এই CH2টা কি হবে, এইটা তো মাইনাস হয়ে যাবে, মাইনাস, আর এই জায়গাটা কি হবে, ডবল বন্ড হয়ে যাবে, ডবল বন্ড, CH2 মাইনাস কি করছে, এই CH2 মাইনাস ইলেকট্রন ডোনেট করছে, ইলেকট্রন ডোনেট করছে, তাহলে সেই CH2 মাইনাসটা কি হয়ে যাবে, নিউট্রাল হয়ে যাবে, নিউট্রাল, ভেরি গুড. So what is CH2 minus doing? It gives the electron and this bond opens up. So since this bond opens up, so this has become single bond. And what is CH2 doing? CH2 is gaining the electron. So it has become minus. Just see. This CH2 is gaining the electron. So it has become minus. And what is this CH2 minus doing? This CH2 minus is losing the electron. So it has become neutral. CH2 neutral. And this bond has become double bond. Any problem up to this? No, sir. No, accept. বলো কারো কোনো প্রবলেম হচ্ছে কি, না না স্যার, বাকিদের কথা জিজ্ঞেস করছি, কারো কোনো প্রবলেম হচ্ছে কি, না স্যার, সত্যি তো বোঝা যাচ্ছে তো, আর একটুখানি পড়িয়েছে, তাহলে প্রথমটা ক্ষেত্রে কটা রেজোনেটিং হচ্ছে, বেঞ্জাইল অ্যানায়নের ক্ষেত্রে কটা রেজোনেন্স হচ্ছে, পাঁচটা রেজোনেন্স হচ্ছে, অ্যালাইল অ্যানায়নের ক্ষেত্রে কটা রেজোনেন্স হচ্ছে, দুটো রেজোনেন্স, বেঞ্জাইলের ক্ষেত্রে পাঁচটা, অ্যালাইলের ক্ষেত্রে দুটো,
তাহলে কোনটার ক্ষেত্রে রেজোনেন্স বেশি? এটা কোনটার বেনজাইল ক্ষেত্রে রেজোনেন্স বেশি? বেনজাইল বেনজাইল। তাহলে কার স্টেবিলিটি বেশি হবে? বেনজাইলের বেনজাইলের। ভেরি গুড। বেনজাইল এর 5টা রেজোনেন্স আছে, অ্যালাইল এর 2টো রেজোনেন্স আছে। আমরা জানি রেজোনেন্স যত বাড়বে তত স্টেবিলিটি বাড়বে। তাহলে কার স্টেবিলিটি বেশি? বেনজাইল এর স্টেবিলিটি অ্যালাইল এর থেকে বেশি। ইন কেস অফ বেনজাইল দেয়ার আর 5 রেজোনেটিং স্ট্রাকচার এন্ড ইন কেস অফ অ্যালাইল দেয়ার আর 2 রেজোনেন্স। তো গ্রেটার দ্য নাম্বার অফ রেজোনেন্স গ্রেটার উইথ দ্য স্টেবিলিটি, গ্রেটার দ্য নাম্বার অফ রেজোনেন্স গ্রেটার উইথ দ্য স্টেবিলিটি। তো বেনজাইল ইজ মোর স্টেবল দ্যান অ্যালাইল। প্রবলেম আছে? ইন কেস অফ বেনজাইল দেয়ার আর 5 রেজোনেন্স, ইন কেস অফ অ্যালাইল দেয়ার আর 2 রেজোনেন্স। সো গ্রেটার দ্য রেজোনেন্স গ্রেটার উইথ দ্য স্টেবিলিটি, সো বেনজাইল ইজ মোর স্টেবল দ্যান অ্যালাইল। এনি প্রবলেম? বলো কোনো প্রবলেম না আছে স্যার, কিনা? প্রবলেম নেই স্যার। নেক্সট এটা বলো, CPH3- PH2CH-। আচ্ছা PH-টা কি বলো তো, আগেও বলেছিলাম PH-টা কি? ফিনাইল গ্রুপ, ফিনাইল মানে ওটাকে কি বলা হয়, কি গ্রুপ বলে অ্যাকচুয়ালি? বেনজিন গ্রুপ স্যার। বেনজিন গ্রুপ। তাহলে প্রথমটার ক্ষেত্রে কটা বেনজিন গ্রুপ আছে? তিনটে বেনজিন গ্রুপ, সেকেন্ডটার ক্ষেত্রে কটা বেনজিন গ্রুপ আছে? দুটো বেনজিন গ্রুপ, আটটার ক্ষেত্রে কটা বেনজিন গ্রুপ আছে? একটা তাহলে যত বেনজিন গ্রুপ বাড়বে তত কি হবে রেজোনেন্সটা, কি হবে বাড়বে বাড়বে রেজোনেন্স? বাড়লে কি হবে স্টেবিলিটিটা বাড়বে বাড়বে। তাহলে সে কে সবচেয়ে বেশি স্টেবল? এ তারপরে বি তারপরে সি। ভেরি গুড। প্রথমটার ক্ষেত্রে কটা বেনজিন রিং? পিএইচ মানে হচ্ছে এটাকে আমরা বলেছি বেনজিন রিং। প্রথমটার ক্ষেত্রে দেখো তিনটে বেনজিন রিং আছে, সেকেন্ডটার ক্ষেত্রে দুটো বেনজিন রিং আছে, এবং থার্ডটার ক্ষেত্রে একটা বেনজিন রিং আছে। তাহলে যত বেনজিন রিং বাড়বে, যত বেনজিন রিং বাড়বে তত কি হবে রেজোনেন্সটা বাড়বে, তত রেজোনেন্সটা বাড়বে তত স্টেবিলিটিটা বাড়বে, তত স্টেবিলিটিটা বাড়বে। তাহলে কার স্টেবিলিটি সবচেয়ে বেশি? এ স্টেবিলিটি সবচেয়ে বেশি, তারপরে বি, তারপরে সি। তাহলে কি হলো ফার্স্টার ক্ষেত্রে? সো পিএইচ মিন্স দিস ইজ দ্য বেনজিন রিং। সো ইন কেস অফ দ্য ফার্স্ট ওয়ান দেয়ার আর 3 বেনজিন রিং, ইন কেস অফ সেকেন্ড ওয়ান দেয়ার ইজ 2 বেনজিন রিং, এন্ড ইন কেস অফ থার্ড ওয়ান দেয়ার ইজ অনলি 1 বেনজিন রিং। সো গ্রেটার দ্য নাম্বার অফ বেনজিন রিং গ্রেটার উইল বি দ্য নাম্বার অফ রেজোনেন্স। সো এ ইজ দ্য মোস্ট স্টেবল, দেন কামস বি, দেন কামস সি। বলো কারো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার, প্রবলেম নেই। এটা বাদ দিচ্ছি তো দরকার। তাহলে কি হলো যত বেনজিন রিং বাড়বে কি হবে রেজোনেন্সটা বাড়বে, যত বেনজিন রিং বাড়বে তত কি হবে রেজোনেন্সটা বাড়বে। ঠিক আছে, প্রথমটার ক্ষেত্রে তিনটে বেনজিন রিং আছে, সেকেন্ডটার ক্ষেত্রে কি হচ্ছে দুটো বেনজিন রিং আছে, এবং থার্ডটার ক্ষেত্রে একটা বেনজিন রিং আছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে রেজোনেন্স সবচেয়ে বেশি হবে, তাই জন্য ওটা সবচেয়ে স্টেবল, তারপরে বি আসবে, তারপরে সি আসবে। সো ফার্স্ট ওয়ান কন্টেন্স 3 বেনজিন রিং, সেকেন্ড ওয়ান কন্টেন্স 2 বেনজিন রিং, এন্ড থার্ড ওয়ান কন্টেন্স 1 বেনজিন। সো গ্রেটার দ্য নাম্বার অফ বেনজিন রিং গ্রেটার উইথ দ্য স্টেবিলিটি, সো স্টেবিলিটি অফ এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি। বলো কোনো প্রবলেম আছে কি? না স্যার। এইটা বলো, এটার ক্ষেত্রে নাইট্রো আছে আর এটার ক্ষেত্রে ওসিএইচ গ্রুপ আছে। দেখো সবগুলো ক্ষেত্রে রেজোনেন্স হচ্ছে, প্রথমটার ক্ষেত্রে রেজোনেন্স হচ্ছে, সেকেন্ডটার ক্ষেত্রে এটা এটাই লাস্ট আছে, প্রথমটার ক্ষেত্রে রেজোনেন্স হচ্ছে, সেকেন্ডটার ক্ষেত্রে রেজোনেন্স হচ্ছে, থার্ডটার ক্ষেত্রে রেজোনেন্স হচ্ছে, কিন্তু কোনটায় রেজোনেন্স বেশি হবে এবং কেন? আগে বলো তো নাইট্রোর কি আছে, ইলেকট্রন টানার ক্ষমতা না ইলেকট্রন দেবার ক্ষমতা? টানার ক্ষমতা তাহলে প্রথমটার ক্ষেত্রে প্যারা পজিশনে একটা কি গ্রুপ আছে, নাইট্রো, থার্ডটার ক্ষেত্রে প্যারা পজিশনে কি গ্রুপ আছে, OCH3 ওসিএইচ, প্যারাতে আছে।
H two minus এই বেনজাইল থাকলে তুমি সবসময় বলেছি রেজোনেন্স হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার ইনোটোর কি আছে, ইনোটোর কি আছে? তার লোন পেয়ার না না, ইনোটোর টানার ক্ষমতা না দেবার ক্ষমতা? ও টানার ক্ষমতা, স্যার টানার ক্ষমতা। আর টানার ক্ষমতা না রেজোনেন্সটা কি হবে, আরো কি হবে? যত টেনে নিবে তাহলে রেজোনেন্সটা তত তত কি হবে, ভালো হবে না খারাপ হবে? ভালো হবে স্যার। তত আরো কি হবে, ভালো হবে স্যার। ভালো। আর OCH3 কি আছে? প্লিজ এটা সবাই শোনো, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্লিজ এটা সবাই শোনো, এটা করে ছেড়ে দেবো, আর একটা সালফারের কোশ্চেন আজকে করাবো, পরের দিক। NO2 কি করছে, ইলেকট্রনটা টেনে নিচ্ছে, সাউন্ডটা অফ করে দিয়ে চালিয়ে রেখেছে। NO2 ইলেকট্রনটা টেনে নিচ্ছে, NO2 ইলেকট্রনটা টেনে নিচ্ছে। তাহলে NO2 যদি ইলেকট্রনটা টেনে নেয় তাহলে রেজোনেন্সটা কি হবে, মানে মাইনাসটা কি হবে, আরো ছড়াতে পারবে, মাইনাসটা কি হবে, আরো ছড়াতে পারবে। তাহলে আরো ছড়ালে রেজোনেন্সটা কি হবে, আরো ভালো হবে। আর OCH3 কি আছে, OCH3 ইলেকট্রন দেবার ক্ষমতা আছে, OCH3 ইলেকট্রন দেবার ক্ষমতা আছে। তাহলে ইলেকট্রন যদি দিয়ে দেয় তাহলে এর রেজোনেন্সটা কি হবে, এর রেজোনেন্সটা এর থেকে কমে যাবে। তাহলে এর যে রেজোনেন্সটা এটা এর থেকে কম হবে। তাহলে এনোটোর কি আছে, ইলেকট্রন টানার ক্ষমতা, ইলেকট্রন টানার ক্ষমতা। তাহলে কি হবে, ইলেকট্রন টেনে নিচ্ছে, তাহলে কি হবে, এই রেজোনেন্সটা এর থেকে ভালো হবে। কিন্তু OCH3 কি আছে, ইলেকট্রন দেবার ক্ষমতা, OCH3 আছে ইলেকট্রন দেবার ক্ষমতা। তাহলে ইলেকট্রনের যদি দেবার ক্ষমতা থাকে, ইলেকট্রনের যদি দেবার ক্ষমতা থাকে, ইলেকট্রন দিয়ে দিলে তাহলে কি হলো, ইলেকট্রনটা দিয়ে দিলে, খুব ভালো কথা, দিয়ে দিলে তাহলে কি হবে, এর থেকে এর রেজোনেন্স কমে যাবে। বাংলা কথা, তুমি দিয়ে দিলে, দিয়ে দিলে কি হবে, নেগেটিভ চার্জটা কি হবে, একটা জায়গায় কি হবে, যদি ইলেকট্রনটা দিয়ে দাও তাহলে নেগেটিভ চার্জটা কি হবে বলো, একদম সিম্পল কথা, যদি ইলেকট্রনটা দিয়ে দাও তাহলে নেগেটিভ চার্জটা কি হবে, এক জায়গায় জড়ো হবে ইলেকট্রন, এক জায়গায় কি হবে, জড়ো হবে স্যার, জড়ো হবে। জড়ো হলে স্টেবিলিটি কি হবে স্যার, কমে যাবে, কমে যাবে। তাহলে কোনটা সবচেয়ে বেশি স্টেবল স্যার, এ সবচেয়ে বেশি স্টেবল, তারপরে কে আসবে স্যার, বি, তারপরে স্যার সি, তারপরে সি, ভেরি গুড। তাহলে আরেকবার বলে দিচ্ছি, এটাই লাস্ট আছে, এনোটুর কি আছে, ইলেকট্রন টানার ক্ষমতা, এনোটুর ইলেকট্রন টানার ক্ষমতা। ইলেকট্রন টানলে কি হবে, ইলেকট্রন যত টেনে নেবে তাহলে কি হবে, নেগেটিভ চার্জটা তত ছড়াতে পারবে, নেগেটিভ চার্জটা তত ছড়াতে পারবে। তাহলে যত ছড়াতে পারবে স্টেবিলিটিটা কি হবে, বাড়বে। তাহলে তাই জন্য এ বি এর থেকে বেশি স্টেবল, এ বি এর থেকে বেশি স্টেবল। কিন্তু OCH3 এর ক্ষেত্রে দেখো তো, OCH3 কি আছে, ইলেকট্রন দেবার ক্ষমতা, আর ইলেকট্রন যদি দিয়ে দেয় তাহলে মাইনাস চার্জটা কি হবে, মাইনাস চার্জটা কি হবে, এখানে জোরও হবে, মাইনাস চার্জটা যদি এখানে জোরও হয়, মানে ইলেকট্রন দিয়ে দিব তাহলে মাইনাস চার্জটা কি হবে, এখানে জোরও হবে। তাহলে এখানে যদি জোরও হয়, জোরও হলে কি হয়, স্টেবিলিটিটা কমে যায়, তাই জন্য সি এর স্টেবিলিটি বি এর থেকে কম। তাই জন্য এ সবচেয়ে বেশি স্টেবল, তারপরে আসছে বি, তারপরে আসছে সি। সো I am telling in English. So NO2, what does NO2 has? NO2 has electron withdrawing inductive effect. So NO2 withdraws the electron. NO2 withdraws the electron and disperses the negative charge. And disperses the negative charge. So BA is more stable than B. Why? NO2 withdraws the electron and disperses the negative charge. So A is more stable than B. But what does OCH3 has? OCH3 has electron donating resonance effect. OCH3 has electron donating resonance effect. So what does it do? It donates the electron. OCH3 donates the electron. So negative charge is also related. So negative charge is also related. So it decreases the resonance. So stability of B greater than C. So what is the order? A greater than B greater than C.
বলো এবার কারু কোনো প্রবলেম আছে কিনা, সালফারের কোশ্চেনটা আজকে করবো না, একটু টাফ আছে, একদিনে অত মাথা ঢোকাবো। বলো কারু কোনো প্রবলেম আছে কিনা, যার যেখানে বাকিদের বাকিদের ঠিক আছে, সালফারের কোশ্চেনটা বাকি রইলো, ওটা করিয়ে দেবো পরের দিন, কোনো চিন্তা নেই। ঠিক আছে, প্রবলেম হলে বলিস, নাহলে আমি বুঝতে পারবো না। ঠিক আছে, প্রবলেম হলে বলিস, নাহলে আমি বুঝতে পারবো না। ঠিক আছে, প্রবলেম হলে বলিস, নাহলে আমি বুঝতে পারবো না। আচ্ছা স্যার, ঠিক আছে, নাহলে আমি বুঝতে পারবো না, যার প্রবলেম হবে সঙ্গে সঙ্গে বলবি। ওকে স্যার। ঠিক আছে, স্যার আমাদের ওই মেল আইডি গুলো কবে দেবে? দেয়নি এখনো? না দেয়নি এখনো?